কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় বাংলাদেশে অন্তত বত্রিশ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ একই সঙ্গে শিশুদের গ্রেপ্তার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি দোসরা আগস্ট শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজে বিবৃতিতে উইজে বলেন বাংলাদেশের বিক্ষোভের সময় অন্তত শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ নিশ্চিত হয়েছে শিশুদের এমন মৃত্যু ভয়ানক ক্ষতি তাছাড়া অনেক শিশু আহত হয়েছে অনেককে আটক করা হয়েছে ইউনিসেফ সব ধরনের সহিংসতা নিন্দা জানাচ্ছে তিনি বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের উপর যে প্রভাব পড়ে তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যে কোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানাচ্ছে এর অর্থ হল কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস ধর্ম ও তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না বিবৃতিতে আরও বলা হয় সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনতে হবে তাদের নিরাপদে রাখতে স্কুল কলেজগুলো খুলে দেওয়া এবং পড়াশোনা পুনরায় চালু করা এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম উইদেশিকারা আরও বলেন প্রাক প্রাথমিক প্রাথমিক ও মাধ্যমিকের তিন কোটি শিক্ষার্থী টানা দশ দিন স্কুলে যেতে পারেননি ইউনিসেফের এ কর্মকর্তা বলেন গত চার আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ তারপরও প্রায় এক কোটি পঞ্চান্ন লাখ শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারবে না যত দীর্ঘ সময় শিশুরা বিশেষ করে কন্যা শিশুরা স্কুলে বাইরে থাকবে ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে উইজেকার করেন বাংলাদেশের সরকার ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আমার বৈঠক হয়েছে এইসব বৈঠকে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের একত্র হওয়া এবং শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন তখন তাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করেন ইউনিসেফ